এটা নতুন সূর্যোদয়, এয়া কলকাতার আকাশ, এয়া উড়িষ্যার আকাশ, আর এয়া সূর্য উঠা দেশ অরুণাচল। এই নতুন সূর্যোদয়ে জাননি দিলে আর এটা নতুন বর্ষর আগমনী, হর্ষ উল্লাসের মাজেরে বিশ্ববাসী আদরিলে আর এটা ইংরাজি নতুন বর্ষ। এই সূর্যোদয়ের পূর্বে রং বিরঙী আতসবাজিরে নিশা রঙিন হয়ে পড়িল বিশ্বর আকাশ, প্রবহমান সময়ের বুকুত লীন গোল 2023 বর্ষ, লিপিবদ্ধ হয়ে রোল পুয়া নোপার আনন্দ বেদনা সাফল্যর হাঁহি, আশা আকাঙ্ক্ষা সপোন আর নতুন উদ্যমের সমাহার লৈ আরম্ভ হল আর এটা নতুন বছর। নতুন বছরের এই মাহেন্দ্রখনত দেশবাসীলৈ শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যবাসীলৈ নববর্ষর শুভেচ্ছা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। চৌবিশর প্রথমটো দিনত পরস্পর শুভকামনার উপচাই দিলে বিশ্বর অগণন লোকে, নতুন বছর মঙ্গল কামনা করে দেশের মঠ মন্দির সমূহতো ভিড় করলে জনতায়। পুয়াই উত্তর প্রদেশের বারাণসীর দশত সমেত ঘাটত গঙ্গারতি আর সূর্য পূজা করা হয়। মুম্বাইর সিদ্ধি বিনায়ক মন্দিরতো পূজা অর্চনা করা হয়। পুয়ারে পড়া মন্দিরত ভক্ত সকলে পূজা অর্চনা করে নিজের পরিয়ালের মঙ্গল কামনা করে। বর্ষর প্রথম দিন পঞ্জাবর স্বর্ণ মন্দিরতো দেখা গেল ভক্তর ভিড়। বছরটো ভালে কুশলে যাওয়ার কামনার ভগবানের আশীষ ললে ভক্ত সকলে। নববর্ষ উপলক্ষে সজাই পড়াই তোলা হল অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির। পুয়ারে পড়া মন্দিরট ভিড় করলে ভক্তয়। ইফালে পুরীর জগন্নাথ মন্দিরতো দেখা গেল বৃহৎ সংখ্যক ভক্তর ভিড়। এক লাখেরও অধিক ভক্তয় বছরের প্রথম দিনট দর্শন করলে জগন্নাথ মন্দির। মহারাষ্ট্রের আহমেদনগর জেলার শিরডি সাইবাবা মন্দিরত বৃহৎ সংখ্যক ভক্তয় দর্শন করার দৃশ্য বন্দী হল ক্যামেরাত। মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকাল মন্দিরতো দেখা গেল ভক্তর ব্যাপক সমাগম। নিউজ ডেস্ক, নিউজ18 অসম নর্থ ইস্ট।